এখন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি একটা স্যাটেলাইটের বয়স থাকে পনেরো বছর এখন আমাদের দ্বিতীয়টার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি দ্বিতীয়টা আমাদের তার আগেই তৈরি করতে হবে যদি আমি শুনি অনেকে বলে এই স্যাটেলাইটের কি দরকার ছিল তা আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গুরু। যেটা করবো বলি এটার কি দরকার ছিল মেট্রো রেল এটার কি দরকার ছিল এক্সপ্রেস ওই খামাখে এগুলি করে পয়সা নষ্ট তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে এটাও আবার আমি দেখি তো আমি এটাই বলবো তোমাদের যে তোমাদেরকে তৈরি হতে হবে এর আমি হচ্ছে উঠলে দেখলাম একটা কি বাচ্চাদের জন্য চাঁদা কালেক্ট করা হতো সেখানে বাংলাদেশের নাম আছে আমি আসার পরে আমি সরকারে আসার পর ওইটা যখনই দেখতাম খুব আমার আমার আত্মমর্যাদা লাগতো আমার যে এই জিনিসটা যেন না থাকে আমরা আসার পরে অন্তত একটু বলতে পারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত শেখাপড়া শিক্ষা থেকে শুরু করা সব রকম ব্যবস্থা যখন আমরা করেছি এবং আমি নিজে আপত্তি জানিয়েছি যে এটা আর এখানে বাংলাদেশে থাকবে না আমরা তো তোমাদের কাছে হাত পাতব না এটা আমরা সরাতে হবে এখন সরে গেছে মনে হয় সরে গেছে সরে গেছে না খোঁজ নিতে হবে দেখো তো এখন বোধহয় দেয় না আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে কেন কারণ আমাদের দেশটাকে তাহলে কোথায় নিয়ে গিয়েছিল যা অন্য জায়গায় আজকে আমাদের জন্য ভিকা চাইতে হবে সেটা চাইতে হবে না যার জন্য আমি বলেছি এক ইঞ্চি জমিও আমাদের অনাবাদী থাকবে না আমরা যা পারি তাই করবো কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকো দোয়া করি আবার আরও আরও ভালোভাবে লেখাপড়া শেখো বাবা মায়ের মুখ উজ্জ্বল করো অভিভাবকের কথা শুনবে শিক্ষকদের কথা মেনে চলবে সেটাই আমি চাই